সুপ্রিয় দর্শক শ্রোতা, কোটা বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাপের মধ্যেই প্রকাশিত হলো ওহিদুল ইসলাম ও অন্যান্য বনাম বাংলাদেশ ও অন্যান্য শীর্ষক 6063/2021 নম্বর রিট মামলাটির অ্যাডভান্স অর্ডার বা অগ্রিম আদেশ, যেখানে উল্লেখ করা হয়েছে পূর্ণাঙ্গ রায়ের অপারেটিভ পোর্শন বা ক্রীড়াশীল অংশ। উক্ত অপারেটিভ পোর্শনে ঠিক কি বলা হয়েছে তা জানাতেই আমাদের এই পরিবেশনা। জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময়। সরকারি চাকুরিতে কোটা পদ্ধতির ইতিহাস বেশ পুরনো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম 1972 সালের 5ই নভেম্বর জারিকৃত এক নির্বাহী আদেশে জেলা ও জনসংখ্যার ভিত্তিতে 40% মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের জন্য 30% এবং মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য 10% বরাদ্দ করত প্রবর্তন করা হয় কোটা ব্যবস্থা। ওই আদেশে মেধাবীদের জন্য সংরক্ষিত ছিল মাত্র 20% আসন, অর্থাৎ কোটাই ছিল 80%। 1976 সাল পর্যন্ত চলে এই পদ্ধতি। পরবর্তী সময়ে বেশ কয়েকবার পরিবর্তনের মধ্য দিয়ে 2018 সালে এই কোটার হার এসে দাঁড়ায় 56%। এই 56%-এর মধ্যে 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য 10%, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের জন্য 5% আর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত ছিল 1%। ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে অনুষ্ঠিত হয় বিশাল ছাত্র আন্দোলন। কোটা পদ্ধতির সংস্কার করত 56% থেকে 10% নামিয়ে আনার দাবি জানায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারই ফলশ্রুতিতে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে 2018 সালের 4 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয় একটি পরিপত্র, যেখানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে বাতিল করা হয় সব ধরনের কোটা। যেখানে আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি করল কোটা পদ্ধতি সংস্কারের, সেখানে সরকার এক ধাপ এগিয়ে বাতিল করে দেয় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে সব ধরনের কোটা। পরিপত্রটিতে বলা হয়, নবম গ্রেড তথা আগেকার প্রথম শ্রেণী এবং 10ম থেকে 13তম গ্রেড তথা আগেকার দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। নবম গ্রেড এবং 10ম থেকে 13তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের বিদ্যমান কোটা বাতিল করা হলো। 2018 সালের ওই পরিপত্র জারির পর উঠে গেল কোটা প্রথা, থেমে গেল আন্দোলন। কিন্তু 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের এই সিদ্ধান্তটিকে চ্যালেঞ্জ করত মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ওহিদুল ইসলাম তুষার সহ 7 জন শিক্ষার্থী 2021 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করেন একটি রিট পিটিশন। রিটে প্রতিপক্ষ করা হয় মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন সচিব এবং পাবলিক সার্ভিস কমিশন তথা পিএসসির চেয়ারম্যান সহ 6 জনকে। রিটটির প্রেক্ষিতে 2021 সালের 6ই ডিসেম্বর হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারক বিচারপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি জনাব মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা ওই পরিপত্রটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে ইস্যু করেন একটি রুল। এরপর সকল পক্ষের বক্তব্য শ্রবণ করত 2024 সালের 5ই জুন হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারক বিচারপতি জনাব কে এম কামরুল কাদের এবং বিচারপতি জনাব খিজির হায়াত সমন্বয়ে গঠিত বেঞ্চ পূর্বে ইস্যুকৃত রুলটি অ্যাবসলুট বা যথাযথ ঘোষণা করত প্রচার করেন শর্ট অর্ডার, যেই অর্ডারে বাতিল করে দেওয়া হয় 30% মুক্তিযোদ্ধা কোটা সংক্রান্ত 2018 সালের 4 অক্টোবরের পরিপত্রটি। তার মানে ফিরে আসে আবার সেই কোটা পদ্ধতি। ফলশ্রুতিতে কোটা নিয়ে নতুন করে তৈরি হয় সংকট, সাধারণ শিক্ষার্থীরা আবার নেমে পড়ে রাজপথে। সুপ্রিম কোর্টের রায় প্রচারের ক্ষেত্রে দীর্ঘ চর্চা হচ্ছে এই যে রায় প্রচারের ধার্য তারিখে মূলত প্রচার করা হয় রায়ের শর্ট অর্ডার বা সংক্ষিপ্ত আদেশ, আর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় উক্ত তারিখের পর 6 মাসের মধ্যে যে কোনো সময়। যেখানে রায়ের তারিখ হিসেবে উল্লেখ করা হয় ওই শর্ট অর্ডার যেদিন প্রচার করা হয়েছিল সেই তারিখটি।
এই রিটের পূর্ণাঙ্গ রায় যেদিনই প্রকাশিত হোক না কেন, হাইকোর্ট বিভাগের রায়ের এই শর্ট অর্ডারের মধ্য দিয়ে মূলত 2018 সালের 4 অক্টোবর জারিকৃত পরিপত্রের 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে বেআইনি মর্মে ঘোষণা করা হয়, যার ফলে 2024 সালের 5ই জুন থেকে আবারও 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করা হয়। হাইকোর্ট বিভাগের এই সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সংক্ষুব্ধ হয় সরকারও, ফলে সাধারণ শিক্ষার্থীরা নেমে পড়ে রাজপথে আর রায়টির কার্যকারিতা স্থগিত চেয়ে সরকার আবেদন করেন মাননীয় আপিল বিভাগে। তবে যেহেতু তখনও হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়নি, সেহেতু 10ই জুলাই বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি জনাব ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বিষয়বস্তু তথা 2018 সালের 4 অক্টোবর ইস্যু করা ওই পরিপত্রের ওপর স্থিতাবস্থার আদেশ প্রদান করত 4 সপ্তাহ পর এই বিষয়ক পরবর্তী শুনানি 7ই আগস্ট নিরূপণ করেন। স্ট্যাটাস কো বা স্থিতাবস্থার মানে হচ্ছে যেমন আছে তেমন থাকবে, অর্থাৎ সরকার কর্তৃক কোটা বাতিল করার পরিপত্রটি বহাল থাকছে অন্তত পরবর্তী 4 সপ্তাহ পর্যন্ত। এদিকে মাননীয় আপিল বিভাগের উক্ত আদেশের পরদিন অর্থাৎ 11ই জুলাই অপরাহ্নে হাইকোর্ট বিভাগ একটি অ্যাডভান্স অর্ডারের মাধ্যমে প্রচার করেন রায়ের অপারেটিভ পোর্শন। এখানে অ্যাডভান্স অর্ডার আর অপারেটিভ পোর্শন সম্পর্কে একটু জানিয়ে রাখছি আপনাদের। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রীতি ও পদ্ধতি নিয়ন্ত্রিত হয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন রুলস 1973 মোতাবেক। উক্ত রুলসের 11A অধ্যায়ে উল্লেখ করা হয়েছে সংবিধানের 102 অনুচ্ছেদের অধীন হাইকোর্ট বিভাগের স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন সংক্রান্ত বিধানাবলী। এই অধ্যায়ের 23 রুল মোতাবেক হাইকোর্ট বিভাগ প্রযোজ্য ক্ষেত্রে কোনো রিটের পূর্ণাঙ্গ রায় প্রচারের আগে যে কোনো সময় প্রচার করতে পারেন জরুরি কোনো নির্দেশনা সম্বলিত অ্যাডভান্স অর্ডার বা অগ্রিম আদেশ। আর অপারেটিভ পোর্শন বা ক্রিয়াশীল অংশ হল একটি রায়ের একেবারেই শেষ অংশ, যেখানে দীর্ঘ আলোচনা পর্যালোচনার পর বিচারক প্রদান করেন তার সিদ্ধান্ত, যে সিদ্ধান্তে থাকে এক বা একাধিক আদেশ ও নির্দেশনা। আলোচিত এই রিটের অপারেটিভ পোর্শনটি দেওয়া হয়েছে ইংরেজিতে, আমরা এখানে বাংলায় অনুবাদ করে পড়ছি এই অপারেটিভ পোর্শনটি। ফলত নির্দেশনা যোগে রুলটি যথাযথ করা হলো, এত দ্বারা 2 নং প্রতিপক্ষ কর্তৃক স্বাক্ষরিত 4/10/2018 তারিখের সার্কুলারকে বেআইনি মর্মে ঘোষণা করা হলো, যা আইনানুগ এখতিয়ার ব্যতিরেকে ইস্যু করা হয়েছে এবং যার কোনো আইনি কার্যকারিতা নেই। 2012 সালের 235 নং রিট পিটিশনের রায় ও আদেশ, যা 2013 সালের 2062 নং সিভিল পিটিশন ফর লিভ টু আপিলে মাননীয় আপিল বিভাগ কর্তৃক সংশোধিত আকারে বহাল রাখা হয়েছে, এবং 16/1/2011 তারিখের অফিস আদেশের আলোকে মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনিদের জন্য কোটা পুনর্বহাল করতে প্রতিপক্ষদের নির্দেশ প্রদান করা হলো। একই সঙ্গে জেলা, নারী, প্রতিবন্ধী ব্যক্তি, উপজাতি, ক্ষুদ্র জাতিগোষ্ঠী সহ অন্যান্য যদি থাকে তাদের জন্য কোটা বজায় রাখার নির্দেশনা প্রদান করা হলো। এই বিষয়ে যত দ্রুত সম্ভব আদেশ পাওয়ার 3 মাসের মধ্যে পরিপত্র প্রকাশ করার নির্দেশ দেওয়া হলো। যাই হোক, যদি কখনো প্রয়োজন হয় উল্লেখিত শ্রেণীর ক্ষেত্রে কোটা পরিবর্তন ও হার কমানো বা বাড়ানোর বিষয়ে এই রায় রেসপন্ডেন্টদের জন্য কোনো প্রকার প্রতিবন্ধকতা তৈরি করবে না। কোনো পাবলিক পরীক্ষায় কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণ করার ক্ষেত্রে রেসপন্ডেন্টদের স্বাধীনতা রয়েছে। এই অপারেটিভ পোর্শনটি পর্যালোচনায় দেখা যায় এই রায়ের মাধ্যমে মূলত পুনর্বহাল করা হয়েছে কোটা পদ্ধতি, যদিও কোটার হার কমানো বা বাড়ানোর বিষয়ে স্বাধীনতা প্রদান করা হয়েছে নির্বাহী বিভাগকে। তবে কোটা পুনর্বহালের বিষয়ে হাইকোর্ট বিভাগ বলছেন এই পুনর্বহালটা করতে হবে হাইকোর্ট বিভাগ কর্তৃক 235/2012 নং রিট মামলার রায় ও আদেশের আলোকে। এই রায়টি পরবর্তীকালে আপিল বিভাগ কর্তৃক সংশোধিত আকারে বহাল রাখা হয়েছে। সঙ্গত কারণে আমাদের এখন দেখতে হবে 235/2012 নং রিট মামলায় কি সিদ্ধান্ত প্রদান করেছিলেন সুপ্রিম কোর্টের উভয় বিভাগ। বিসিএস খাদ্য বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন শিকদার মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের পক্ষে সরকারকে প্রতিপক্ষ করত 2012 সালে দায়ের করেছিলেন একটি রিট পিটিশন। রিটের বিষয়বস্তু ছিল এমন, সরকার 2009 সালে জারিকৃত এক আদেশে
57 থেকে 2 বছর বৃদ্ধি করত 59 বছর করেছিল মুক্তিযোদ্ধাদের সরকারি চাকুরির মেয়াদ। এরপর 2011 সালে অমুক্তিযোদ্ধাদের চাকুরির মেয়াদও বাড়ানো হয় 2 বছর। তখন মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল উদ্দিন শিকদার মুক্তিযোদ্ধা চাকুরিজীবীদের অবসরের মেয়াদ আরও 2 বছর বৃদ্ধির দাবিতে দায়ের করেছিলেন উক্ত রিটটি। যাই হোক, উক্ত রিটের রায়ে মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের অবসরের বয়স সাধারণ কর্মকর্তাদের চেয়ে 1 বছর বৃদ্ধির অর্থাৎ 60 বছর নির্ধারণের আদেশ প্রদান করেন হাইকোর্ট বিভাগ। উক্ত রিটের রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বিভাগ সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের প্রসঙ্গে বলেন, দ্য রিজার্ভেশন অব 30% কোটা ফর দ্য চিলড্রেন অব ফ্রিডম ফাইটার শ্যাল বি ফলোড স্ট্রিক্টলি। এনি কেস ইফ দ্য কোটা কান্ট বি ফিল্ড আপ, দ্য কনসার্ন পোস্ট বি কেপ্ট ভ্যাকেন্ট। অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তানের জন্য 30% কোটা সংরক্ষণের বিষয়টি কঠোরভাবে অনুসরণ করতে হবে, আর যদি কোনো ক্ষেত্রে কোটা পূরণ না হয় তাহলে ওই পদ শূন্য রাখতে হবে। হাইকোর্ট বিভাগের রায়ের কয়েকটি পর্যবেক্ষণের বিষয়ে সংক্ষুব্ধ হয়ে সরকার দ্বারস্থ হন মাননীয় আপিল বিভাগের। শুনানি শেষে 2015 সালের 5ই অক্টোবর প্রচারিত রায় ও আদেশে বাংলাদেশের তৎকালীন প্রধান বিচারপতি বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের মাননীয় বিচারক বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সমন্বয়ে গঠিত 4 সদস্যের বেঞ্চ বহাল রাখেন হাইকোর্ট বিভাগের উক্ত রায় ও আদেশ। তবে হাইকোর্ট বিভাগের পর্যবেক্ষণের কোটা সংক্রান্ত অংশ থেকে, এনি কেস ইফ দ্য কোটা কান্ট বি ফিল্ড আপ, দ্য কনসার্ন পোস্ট বি কেপ্ট ভ্যাকেন্ট, এই অংশটি সহ মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরিবহন সেবার দুটো বিষয় বাদ দিয়ে দেন আপিল বিভাগ। তার মানে দাঁড়াচ্ছে এই যে 2012 সালের 235 নম্বর রিটের রায়ে প্রদত্ত মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য 30% কোটা সংরক্ষণের বিষয়টি কঠোরভাবে অনুসরণের পর্যবেক্ষণের আলোকে বর্তমানে কোটা পদ্ধতি পুনর্বহাল করতে হবে নির্বাহী বিভাগকে। তবে কোটার হার কমানো বা বাড়ানোর স্বাধীনতাও প্রদান করা হয়েছে উক্ত অপারেটিভ পোর্শনে। তবে যেহেতু এই অপারেটিভ পোর্শনটি প্রকাশ হওয়ার আগেই সরকার আপিল বিভাগের দ্বারস্থ হয়েছেন এবং মাননীয় আপিল বিভাগ 2018 সালের 4 অক্টোবরের পরিপত্রের উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা দিয়ে রেখেছেন, সেহেতু আপিল বিভাগে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগের এই নির্দেশনা অকার্যকর থাকবে। অর্থাৎ কোটা বাতিলের ওই পরিপত্রটি আপাতত থাকছে বহালি, আর পরবর্তীকালে মাননীয় আপিল বিভাগ কি সিদ্ধান্ত প্রদান করেন তজ্জন্য অন্তত এই 4 সপ্তাহ অপেক্ষা করতে হবে কোটার বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থী ও নির্বাহী বিভাগ সহ আমাদের সবাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার নিশ্চয়ই আপনারা কোটা নিয়ে সর্বশেষ আইনি অবস্থান সম্পর্কে পেয়ে গেছেন একটি পরিষ্কার ধারণা। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউব বিডির সঙ্গে, আমাদের শ্রান্তিহীন পথ চলায়। YouTube PD, let our experience be your guide.